প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাই একুশের রেগুলার আয়োজন ক্যারিয়ার গাইড মি গোলাম সামদানি ডন টেলিকমিউনিকেশন বাংলাদেশের একটি অন্যতম প্রমেজিং সেক্টর অলরেডি এখানে থ্রি বিলিয়ন ডলার টার্ন হয় যেটা কিনা না দুই সালের মধ্যে প্রেডিট করা হচ্ছে ফাইভ বিলিয়ন ডলার গিয়ে থাকবে। সাড়ে আট লক্ষ লোক এখানে জীবিকা নির্ভর করে এবং পুরো দেশের মধ্যে ষোলো কোটি সাবস্ক্রাইবার বেস আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা এমন একজন ব্যক্তিকে ডেকেছি যাকে কিনা বলা যেতে পারে এই লাইনের একজন লিভিং লেজেন্ড আর দেরি না করে তার সম্পর্কে ছোট্ট একটি ভিডিও দেখে আসি তিন ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয় জন্ম উনিশশো ছেষট্টি সনে ঢাকায় বাবা সালাহ আহমেদ একজন ব্যাংকার এবং মা সালেহ বেগম একজন শিক্ষিকা ছোটবেলা থেকেই দুরন্ত স্বভাবের এই ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন পরবর্তীতে তিনি বিভিন্ন মাল্টি কোম্পানিতে উচ্চ পদে অধিষ্ঠ ছিলেন অদম্য ইচ্ছাশক্তি এবং অভিজ্ঞতা তাকে পরিচিতি দিয়েছে স্বনামে তিনি বাংলাদেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী

ডেফিনেট ইট ফিলস ক্রিয়েট অ্যান্ড আমাদের রুবির যে ফ্যামিলি আছে দে অলসো ওয়ার্ক সো হার্ড টু মেক ইট হ্যাপেন ইন ফাইভ ক্রো উই আর ওয়ান্ডারিং যে এই বছর এটা কি আর হবে কি না বাট আমি বলবো যে গত কয়েক মাসে আমরা অনেকটাই রিকভার করেছি সো আই আই টেক লট অফ প্রাইড অন বিহাফ অফ রবি টিম

টুটা ছিল মোর অফ ইলেকট্রিসিটি ডিভিশন অফ লেবার অ্যান্ড আদার থিংস জি স্মল স্মল বাট বিগ ইম্প্যাক্ট ইম্প্যাক্ট থার্ড ওয়ান ছিল কম্পিউটার অ্যান্ড অল দোস ফোর কিন্তু ইজ দ্য স্কেল ইজ ফার বিগার এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই টক টক অগমেন্টেড রিয়ালিটি আইওটি মেশিন লার্নিং বিগ ডেটা দেন মানে আই ক্যান গো অন অ্যান্ড অন ক্লাউড কম্পিউটিং সো এই যে চার পাঁচটা এরিয়ার কথা বললাম

এখন আর কমিউনিকেশনের মধ্যে সীমাবদ্ধ নেই অ্যাপ ডিজাইন অ্যাপ আর্কিটেকচারাল ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও অটোমেশন সহ বিভিন্ন ধরনের কাজ এই শিল্পের সম্ভাবনা আরও দৃঢ় করেছে ফলে এই খাতকে এগিয়ে নিতে দরকার দক্ষ কর্মী বাহিনী তরুণরাও চাইছে এ সুযোগ কাজে লাগিয়ে এই সেক্টরে ক্যারিয়ার করতে এখাতে ক্যারিয়ার করতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি টেকনোলজি বিষয়ক জ্ঞান এবং নিত্য নতুন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নেওয়ার মানসিকতা থাকা চাই বলে মনে করেন অভিজ্ঞরা এছাড়া প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরাখবর নখদর্পণে রাখতে হবে তাহলে স্মার্ট এবং সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে অনেকেই টেলিকমিউনিকেশনে নিজের ক্যারিয়ার করার স্বপ্ন দেখতেই পারেন থ্যাংক ইউ ইটস ইটস ভেরি ইন্টারেস্টিং তবে ওয়ে উই আর টকিং অবাউট অল দিস ফিউচার থিংস আমি তো ভাবছি যে আমাদের এডুকেশান সিস্টেম কীভাবে এই আই ওটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং অ্যান্ড বিগ ডেটা অ্যান্ড অল দ্য থিংস দ্যাট উই আর টকিং অ্যাবাউট এত তাড়াতাড়ি কীভাবে ইভলভ করবে টু টিচ স্টুডেন্টস টু টেক প্রিপারেশন অন দিস আই থিঙ্ক ইটস ইভলভিং ভেরি ফাস্ট আমরা অনেক ছোট বড় ইউনিভার্সিটির সাথে কাজ করছি আমি এখন যেটা দেখতে পাচ্ছি অলরেডি কানেক্টিভিটি পার্ট টু উই আরেকিং কেয়ার অফ রুবি হ্যাজ ইস ওন প্ল্যাটফর্ম ইউ মে নো দ্যাট রুবি টেন মিনিট স্কুল ইস পার্ট অফ আওয়ার ওন ফ্যামিলি সো উই হ্যাভ আওয়ার ওন প্ল্যাটফর্ম উই হ্যাভ কানেকটিভিটি উই হ্যাভ এ ক্লাউড সোলিউশনটেন্ট সো এটার মধ্যে কিন্তু অনেক রিকোয়েস্ট আসছে নতুন নতুন রিকোয়েস্ট এক্সামিনেশন এখন আমি পরীক্ষা নিব পরীক্ষা নিব অনলাইন আচ্ছা আর ইউ টু ডু দ্যাট নাও উই আর ওয়ার্কিং অন দ্যাট কাইন্ড অফ রিকোয়েস্ট অ্যাজ ওয়েল এটা যেভাবে করা যায় এটা এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান বি অ্যাপ্লাইড সো অলরেডি ইট স্টার্টেড রিকোয়ারমেন্ট হ্যাজ স্টার্টেড কামিং এবং আই থিং এই যে এই জার্নিটা যদি চলতে থাকে খুব বেশি দূরে নাই যখন দেখবো যে আমরা অনলাইন টেস্ট বাংলাদেশে নিচ্ছি নিচ্ছি অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ট্রান্সপারেন্ট

আচ্ছা দ্যাট ওয়াজ অনলি লিমিটেড টু এমপ্লয়িজ সো আমরা কিন্তু ওদেরকে ট্রেন করেছি ফরেন ট্রেনার বাইরে থেকে ট্রেনার এনে বিভিন্নভাবে নাটচার করে ট্রেন করে ওই কালেক্টেড হান্ড্রেডস অফ আইডিয়াস ওখান থেকে আমরা শর্টলিস্ট করে ছয়টা আইডিয়া আমরা সিলেক্ট করেছিলাম অ্যান্ড ওটা আমরা দিয়েছি এবং দ্যাট টার্ন আউট টু বি ভেরি ভেরি সাকসেসফুল সো দ্যাট ওয়াজ উই ডিড ইট অনলি ফর আওয়ার ওন পিপল টু লার্ন হাউ দ্যাট স্টার্ট আপ থিংস ওয়ার্কস সেকেন্ড ইয়ারে যেটা আমরা করি আর ভেঞ্চার টু ডট এটাতে আমরা করলাম সারা বাংলাদেশে ওকে এটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা ডিজিটাল লাইফস্টাইলের কথা বলছি ইট ক্যানট বি লিমিটেড টু রুবি ফ্যামিলি ইট হ্যাজ টু গো নেশন ওয়াইড বিয়ন্ড দ্যাট ইট ইস সো দ্যাট দ্য হোল কান্ট্রি ক্যান সি হাউ টু ডেভেলপ আইডিয়া কীভাবে এটাকে প্রেজেন্ট করতে হয় কিভাবে একটা বিজনেস কে চুরি করতে হয় হাউ টু প্রেজেন্ট ইট টু দ্য ইনভেস্টার ইনভেস্টার কীভাবে টাকাটা আনবে পুরো জিনিসটা কিন্তু আমরা

আমরা যদি সম্ভাবনার কথা বলে থাকি এটা বিশাল সম্ভাবনা দারুণ উন্মোচন করবে সকলের জন্য আমরা যদি শিক্ষার দিক থেকে বলি আমরা যদি চাকরির দিক থেকে বলি এবং ওভারঅল বাংলাদেশের অ্যাজ এ বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্নের কথা বলা হয় সেটার ক্ষেত্রে যদি বলি সব দিক থেকে এটা অপার সম্ভাবনা উন্মোচন করবে টেলকো ইজ আ ভেরি এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং এনভায়রমেন্ট অ্যান্ড ইউ ডু নট নেসেসারিলি হ্যাভ টু হ্যাভ দ্য রাইট সেট অফ স্কিলস for your job description. There is no such thing as the right set of skills. It's about how well you are in adapting to new challenges, how agile you are in learning new things. সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনা দিনে দিনে কিন্তু উন্মোচিত হচ্ছে এবং বর্তমানে ভার্সিটিগুলোও কিন্তু তারাও বুঝেছে যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশান ছাড়া বর্তমানে এই বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে এগিয়ে যাওয়াটাও আমাদের জন্য খুব একটা সহজ হবে না তো সেদিক থেকে আমি বলবো যে পড়ালেখার দ্বারো কিন্তু অনেক উন্মোচিত হয়েছে there are many university that are offering courses based on telecomication but i dont think you need to actually come from that স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড to succeed in this industry this industry is thriving on technology, which is ever evolving all you need to do

সিস্টেন্টলি যদি আমরা আমাদের টিমে খোঁজখবর রাখি আমরা টিমে টেক কেয়ার করি ওদের নিডগুলো ফুলফিল করি আমার মনে হয় হাফ অফ দ্য ব্যাটল ওয়ান সেকেন্ড হচ্ছে আমার আমি বলবো ডিজিটাল ফোকাস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা বিশ্বাস করি ইউ মাস্ট লুক নট লুক লুক ব্যাক লুক এট দ্য ফিউচার হোয়াট আই কলেজ সি ইজ দ্য ফিউচার ইউ লুক এট the ফিউচার ইট মিনস ইস ইউ সি লট অফ অপরচুনিটিস যেটা আগে কখনো দেখা যায়নি ও যখন যে ফিউচার দেখবে অ্যান্ড রিয়েলাইজ করবে তার সাথে কিন্তু ক্যারেক্টারিস্টিক একটা চেঞ্জ আসা শুরু করবে সো ওই আনসার্টেনটির মধ্যে কীভাবে অপারেট করতে সো হি ইজ টেকিং লট অফ রিস্ক হি ইজ অপারেটিং ইন আনসার্টেনটি হি লার্নস হাউ টু অপারেট ইন এন আনসার্টেনটি এইভাবে কিন্তু তার একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়ে যাচ্ছে সো আমি চেষ্টা করি আমার এমপ্লয়ীদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটা বিল্ড আপ হোক আমাদের তো অনেকগুলা ডিভিশনস আছে এরকম কি কোনো পার্টিকুলার ডিভিশন আছে যেখানে আমাদের লোক পেতে সমস্যা হয় মার্কেটে ইনফ ট্যালেন্ট নেই অলওয়েজ এই চার একটা ফ্রাস্ট্রেশনে থাকে তাহলে আমি আর কি ইউথ থেকে অ্যাডভাইস করতে পারতাম যে তোমরা এই লাইনে পড়াশোনা করতে পারো আসলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ডেটা অ্যানালিটিক্সে ওকে উই হ্যাভ বিগ ডেটা কারণ আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয় অ্যানালিটিক্স আনবিলিভেবল এখন মুশকিল তো হচ্ছে আমার ডেটা অ্যানালিটিক্স টিম নাই ওকে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জিনিয়াস নাই আমার ব্লক চেনের জিনিয়াস নাই ওকে তো এখন যেটা হচ্ছে আমি মার্কেট থেকে লোক পাওয়া যাচ্ছে না হম বাংলাদেশে আসলে কোনো ইউনিভার্সিটি এখনো কোনো শুরু হয়নি কিন্তু ডেভেলপ ওয়ার্ল্ডে কিন্তু অনেক শুরু হয়ে গেছে রাইট এই জায়গায় একটা ডার্থ অফ রিসোর্সেস আছে আমাদের দেশে বাট এখন আমরা রুবি কি করেছে হম উইদিন নেক্সট টু ইয়ার্স উইল ডেভেলপ থ্রি হান্ড্রেড এক্সপার্ট রিসোর্সেস ওকে পঞ্চাশটা সার্টিফাইড রিসোর্সেস সো রুবি উইল ট্রেন দাম রুবি উইল প্রোভার্ড অল দ্য ট্রেনিং ফ্রম অল দা গ্লোবাল ইউনিভার্সিটিস এন্ড

প্রিয় দর্শক ব্যাক টু ক্যারিয়ার গাইড আমরা কথা বলছিলাম রবি সিও মাথা ভাইয়ের সাথে মাথা ভাই ইফ আস্ক ইউ টু বি ফার্স্ট হচ্ছে সিজ দ্য ফিউচার জি নাম্বার টু দ্য পাস্ট ডোন্ট লুক এট দ্য পাস্ট টু সে গুড টু দ্য হ্যাঁ অ্যান্ড আরেকটা হচ্ছে ডাইভার্সিফাইড টু মিক্স আপ উইথ হু আর লাইক মাইন্ডেড

কিন্তু এই লোকগুলো ট্যালেন্টেড লোকগুলো যখন কর্পোরেট লাইফে আসবে দে হ্যাভ টেকারি ইম্পর্টেন্ট বাট আমি অর্গানাইজেশন হু ইস মোর গিভার দে আর মোর সাকসেসফুল

নতুন জিনিস করতে হবে একটা জিনিস অল্টারনেটিভ নাই সেটা হচ্ছে রিডিং নিউ নিউ থিংস আমি গতকালকে আমি বলছি একটা হার্ভার্ড একটা পড়ছিলাম ইন্টারেস্টিং আমি আমার সাথে এইচআর ওটাকে বলে বিলিভমেন্ট পলিসি মানে জিনিসটা হচ্ছে কি আমরা কিন্তু লাইফে আমাদের ক্যাজুয়াল লিভ আছে মেডিকেল লিভ আছে অনেক ধরনের লিভ আছে কিন্তু বাইরে এখন একটা রিসার্চ করা হচ্ছে যে আমরা উই অল গো থ্রু ডিফারেন্ট ফেজ অফ আওয়ার লাইফ

পড়ি আচ্ছা বিভিন্ন আমার ম্যাগাজিন আসে ওগুলো পড়ি অনলাইনে সবই অনলাইনে প্রচুর ইউটিউব দেখি প্রচুর টেকটক দেখি সো এই ধরনের অনেক কিছু আমার দেখা হয় নাই লট অফ

প্রিয় দর্শক উই জাস্ট ফিনিশ ইয়েট অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং এপিসোড ইট ওয়াজ ফুল অফ লার্নিং ফর মি পার্সোনালি এখন আমি যদি একটু সামারাইজ করার চেষ্টা করি আমরা দেখতে পেলাম যে ফিউচারটা খুবই আনসার্টেন এবং টেকনোলজি তো হচ্ছে এভরিডে নতুন নতুন জিনিস ঘটছে নতুন নতুন আপডেটস আসছে আপগ্রেডস আসছে সো তার মানে আপনার কিন্তু একজন লার্নার হতে হবে হ্যাঁ ওপেন মাইন্ডেড হতে হবে এবং লার্নিং মাইন্ডসেট তৈরি করতে হবে কন্টিনিউয়াসলি নিজে নিজে শিখে যেতে হবে আপ টু ডেটেড থাকতে হবে এবং টেকনোলজিকে ভালোবাসতে হবে টিম প্লেয়ার হতে হবে হবে ইফ ক্যান ডু অল অফ দিস তাহলে প্রবাবলি টেলিকম এবং টেলিকমিউনিকেশন ইজ আ ভেরি ভেরি প্রমিসিং ভেরি ইন্টারেস্টিং সেক্টর ফর অল অফ ইউ আই উইশ অল অফ ইউ অল দ্য ভেরি বেস্ট ভালো থাকবেন আবারও দেখা হবে আগামী সপ্তাহে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম